লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়, দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। আমার বকতি দেন, তোর বকিসি তো কম করেছি, তোকে তো প্যাঁদানো দরকার ছিল। তোকে আমি কি বলেছিলাম? বলেছিলাম আমাকে সাপোর্ট করবি না? আমি খুশি হয়ে গেছি, দারুণ লেগেছে আমার। বাংলা ভাষায় নতুন একটি ফমিত শব্দ যুক্ত হয়েছে, হলোয়ানা। ষোলোয়ানা শব্দটা বাদ, আগে যাহা ছিল ষোলোয়ানা, এখন ফমিত ভাষায় সেটা হলোয়ানা। তা কিসের ওষুধ ওগুলো? কিসের ওষুধ? ব্যথা, ব্যথা, কে ব্যথা? মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, ঘুম না হওয়া, চরচর লাগা, বমি বমি লাগা, অনেকগুলো রোগের ওষুধ, সব রোগের ওষুধ আসলে ওগুলো। আচ্ছা, তাহলে দাও আসলে পরি, লক্ষ্মীপুরে দাও। দেব? অবশ্যই দেবা, না দিলে তো আমি মরে যাবো, কিন্তু আমি মরে যাবো, আমার অলরেডি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে আমার, আমার জর্জর লাগছে, দেখো দেখো জর্জর, খুব জর্জর লাগছে। অনেকক্ষণ ধরে দেখছি শুধু আপনারই প্রবলেম হচ্ছে, কই আপনার হচ্ছে না? হচ্ছে তো, হচ্ছে গো, পরে হচ্ছে, হচ্ছে লাগছে। না খেলে হবেই না। না না, কি করে হয়, কি করে হয়, আমার তো এখন খাইতে হবে, না খেলে আমি কিন্তু আমার পুরো মরে যাবো, ওই যে বডির অর্ধেক না পুরো পুরো মারা যাবো। মা কি ব্যথা, কি ব্যথা, আমার মাথাটা তো ঘুরছে, মাথা পড়ে যাচ্ছে, আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। বন্ধু, আমার বুদ্ধিতে কাজ হয়েছে, পরে আবার নিজে ভাবলিও না যে তোমার বুদ্ধির এটা। কাদা বাচ্চা কাদা, বুদ্ধি আমার কিরা বলেছে? ভালো বোধ করছি, আমি মনে হয় ভালো হয়ে গেছি বন্ধু, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো 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 হয়ে গেছি। আচ্ছা, ভালো যখন হয়ে গেছে তাহলে জিনিসগুলো তো আমাদের লাগবে, লাগবে। কি আপু, তোমার কি মন খারাপ নাকি? একটু খারাপ আর কি। কেন, কি হয়েছে? সেটা বাদ দেন তো, আপনার শরীর কি এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, ওই বাচ্চা বেশ শুয়ে থাকার পর বুঝছো জ্বরটা কমে গেছে, কিন্তু হাত পায়ের ব্যথা কমে নাই। আচ্ছা, আপনি কত কিলো দৌড়েছিলেন বলেন তো একটু। কত কিলো যে দৌড়েছি সেটা বলতে পারবো না, তবে সত্যিকারে যদি দৌড়াইতাম তাহলে তো মনে হয় কক্সবাজার থেকে চিটাগাং পৌঁছায় যেতাম। ও কি বোকার বোকা গো আপা, আপনি আপনি দৌড়ালেন তো দৌড়ালেন, কিন্তু কিসের জন্য দৌড়ালেন সেটা একবার ভাববেন না। আরে কি বলতেছো তুমি, হ্যাঁ ভাবা ভাবির কি আছে, আমি তো অভিনয়ের জন্য দৌড়াইছি, চরিত্রের জন্য দৌড়াইছি, কেন আবার ভাবা হবে কি? চরিত্র না সাই, স্ক্রিপ্টে তো আপনার কোনো চরিত্র নাই। আরে দূর, তুমি তো কিছু জানোই না, চরিত্র নাই সেটা ঠিক আছে, কিন্তু আমি এখানে আসার পর তো অ্যালেক্স আমার জন্য চরিত্র লিখছে, কিন্তু তুমি কিছু জানো না, খামাখাই কথা বাড়াইতেছো, ভালো লাগতেছে না কিন্তু। কিন্তু আপা, ক্যামেরা, ক্যামেরায় তো আপনি নাই। আরে কি শুরু করলা, তুমি তো এগুলো কিছু বুঝো না, ক্যামেরায় থাকবো না কিসের জন্য, অবশ্যই আছি, এত কথা বলো না তো, আমার একদমই ভাল লাগতেছে না বুঝছো। শুনেন আপা, আমি তিন দিন ধরে আপনার সাথে আছি, আমি তো দেখছি আপনি কীরকম কষ্ট করছেন, রুমে আসার পর থেকে আপনি কাতরাছেন, এই জন্যই কথাগুলো বললাম, এখন আপনি যদি মানতে না চান আমি কী আর করবো বলেন। আচ্ছা তুমি কী জানো আমার একটু বলো তো, কী জানছো, কার থেকে জানছো আমার একটু বলো। হিরো আগা খান, হিরো আগা খান আছে না, উনি তো আমাকে সব খুলে বলছে।
কি খুলে বলছে, কি বলছে? ওই যে আপনি এখানে নায়িকা হতে আসছেন না, মনে করে যে সে যে কথাবার্তি কয় সে নাকি শুদ্ধ ভাষায় কথাবার্তি কয়, এটা তার বিশ্বাস, তাই নাকি? আসলে হয়েছে কি, এই যে নোয়াখালীর মানুষ যে যারা, এদের সমস্যা হয়েছে কি, এরা মনে করে কি যে সমস্ত কথাবার্তা শুদ্ধ বাংলায় বলে, আসলে কিন্তু একটা শব্দ এরা শুদ্ধ বলতে পারে না। অবশ্য তোমরাও, মানে এই যে তোমরা যারা যে হাওড় অঞ্চলের মানুষ, তোমাদের একটু সমস্যা আছে, মানে তোমরা ওই প্রমিত শুদ্ধ বাংলায় কথা বলতে পারো না। অবশ্য এক্ষেত্রে আমরা যারা রাজশাহীর আছি, আমরা কিন্তু একটু ব্যতিক্রম, আমরা কিন্তু খুব শুদ্ধ প্রমিত বাংলায় কথা খুব সহজে বলে ফেলতে পারি, ঠিক বলেছি না? পাশতে এরেছো তো? হ্যাঁ, পাশতে পারছি তো। তবে যে পাশতে পারছো এই কথাটা নিশ্চয়ই প্রমিত আপনি যেহেতু বলছেন, আমি আগে পাই নাই আর কি। ও না, ওই দুটো একটা কথা তো বলে ফেলি আর কি, মানে এটা মনে করি যে স্লিপ অফ টার্ন, মানে চামড়ার মুখ স্লিপ করে আর কি। তাছাড়া অন্যান্য যে সমস্ত কথাবার্তা আছে এগুলো তো আমরা ঠিকই শুদ্ধ ভাষায় বলি, প্রমিত ভাষায় কথা বলি। হ্যাঁ না, দুষ্টা মনে করেন যে একটু, আসলে আপনি ঠিকই কইছেন, আপনার মুখটা সামরার, হ্যাঁ এটাই প্রবলেম, স্টিলের মুখ হইলে প্রবলেম হইতো না, মানে তাহলে তো স্লিপ করতো না। না আমি কিন্তু কোনো কমেডি করতেছি না, এখানে কোনো কমেডি নাই। কী বলছো তুমি হরেন্দয়াল? আমি আমি না বাঁচতে পারতেছি না, মানে আমি একটু শুদ্ধ বাংলায় কথা বলি সেটাও তোমরা কমেডি মনে করছো, এটা আমি আমি কোথায় যাবো, আমি কী করবো, আমি তো বাঁচতে পারছি না কিছু। আচ্ছা এই আলোচনা শেষ হইব না ভাই, আমি অনেক একটা টেনশনের ভিতরে আছি ভাই। এই যে গণেশ আইছে, গণেশ চিনেন তো আপনি? গণেশ? কোন গণেশ? ওই দেবতা গণেশ? আর দেবতা না, মানুষ, শ্রীযুক্ত বাবু গণেশ খান। এই যে আরে তুমি না আমাকে কমেডি কমেডি বলে সব সময়, এখন এই যে তুমি নিজে কিন্তু কমেডি শুরু করেছো। আরে গণেশ খান এ নাম আবার হয় নাকি, তুমি ফান করছো কেন? হ্যাঁ না না ভাই, এনে কোনো কমেডি নাই, আপনি কি গণেশ আসলে চিনেন না? আরে কে গণেশ, কোথাকার গণেশ, কোথা থেকে এসেছে, কোথায় যাবে, মানে তুমি তো বলবে তো ব্যাপারটা, খুলে বললে না আমি বুঝবো, নাহলে তো আসতে পারছি না। আপনার মতো চিনিয়ার মানুষ সে গণেশকে চিনে না যেহেতু, তাহলে গণেশ এখানে কেন আসছে, কি তো কাহিনী। দাদা এইসব কথা না বললে সমাধানের সমাধানের কথা পুরোটাই আমি এতক্ষণ ধরে বলতেছি। না দাদা বলতেছেন না, আমি আর কমল যদি মইরা যাই সেটা কোনো সমাধান না, আর সেটা আমি মানবো না। তোর মানা নিয়ে আর না মানে নেকে কিন্তু বসে নাই সুধা। কিন্তু আপনাদের বসে থাকতে হবে দাদা, কারণ আমি আপনার টিমে কাজ করি, আর আপনি নিজের মুখে বলছেন যে আমি আপনার বোনের মতো, আমার সুযোগ সুবিধা সব আপনি দেখবেন, বলছেন না? তুই কিন্তু দুর্বল করার মতো কথা বলতেছিস। না বস, এখানে তো আমি আপনার প্রতিপক্ষ না, আপনি আমার প্রতিপক্ষ না। তোর খুব ভালো করেই জানিস যে এই খবরটা বসের কাছে গেলে তখন আমার আর কিচ্ছু করার থাকবে না। দাদা আপনি না বললেই বস জানবে না? জানবে জানবে, কারণ সব জায়গায় বসের চর লাগানো আছে, কে যে বসের চর আর কে যে না এটা তোরা বুঝতেও পারবি না। দাদা এইসব কথা বাদ দিয়া কিভাবে জিনিসটা উদ্ধার করা যায়, কিভাবে কি করা যায় সেটা বলেন। আমার মনে হয় জিনিস ওই হরেন্দয়ালের কাছেই আছে, সে শুধু শুধু ক্যারাম খেলার নাটক করে তোদের বোকা বানাচ্ছে। না দাদা সে অনেক সৎ মানুষ। সে যে কেমন মানুষ এটা তুই আমার শিখাইতে আসিস, তার আমি খুব ভালো করেই চিনি। জি বস, আমি আপনার কথার সাথে একমত, আর আসলে জিনিসটা হরেন্দয়াল এনেছে, কারণ ও খুব খারাপ লোক, পিশাস, মানে খুব বাজে লোক। ওরে প্রথমে দেখে আমি টের পাইছিলাম যে জিনিস ওই নিচে, আমি শিওর ওরে দেখে আমি আন্দাজ করছিলাম বস। এবার ওরে ধরতে হবে।
শক্ত করে ধরতে হবে। জি বস, আপনি আমার পিছনে থাকলে আমি পারব। ঠিক আছে ঠিক আছে, আমি আসি তোর পাশে। কিন্তু তার আগে বলে গিয়া, আজ কোনো চালান আছে? জি বস। আপনি আগেই না বললেন আপনাদের শরীর সুস্থ হয়ে গেছে? না না, আবার খারাপ লাগা শুরু হয়ে গেছে। এই যে নিচ থেকে খারাপ লাগছে, উপর থেকে উঠে আসছে। আপনার খারাপ লাগছে না? লাগছে গো পরি, আমারও খারাপ লাগছে। এবারও কি ঘ্রাণ নিলে সুস্থ হয়ে যাবেন? না 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 না, পরপর দুইবার গন্ধতে কোনো কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পরপর দুবার গন্ধতে কোনো কাজ হয় না। ঠিক আছে, তাহলে পানি দিয়ে গিলে নিন। না কটা লাগবে? মানে ওই পাঁচটা দিলেই হবে। নিন, এখানে পানি আছে, খেয়ে নিন। নিন, আরে নিচ্ছেন না কেন? এই যে অবশ্যই খাবেন, আপনাকে খেতেই হবে। না খেলে তো আপনার বাকি ওষুধ গুলো আমি দেবো না আপনাকে। কি বলছেন এসব? হ্যাঁ আমি ঠিকই বলছি, এগুলো যে সত্যি ঔষধ, আর এগুলো খেলে যে আপনাদের শরীর সত্যিই সুস্থ হয় সেটা প্রমাণ দিন। খেয়ে প্রমাণ দিন, তাড়াতাড়ি নেন নেন। বন্ধু রহমত, প্রবীণ, প্রমাণ দাও, প্রমাণ দাও। মামুর বুঠা কি করে প্রমাণ দিব? প্রমাণ তো অনেক আগে হারিয়ে গেছে। এই বুঠা, প্রমাণ দাও। আবার আবার সেই ঝগড়া করার পায় তারা। শোনেন, কোনো কথা হবে না, এখন পানি দিয়ে ওষুধটা গিলে নিন। আপনাকে খেতেই হবে। আচ্ছা খাচ্ছি, একটা খাই। তাহলে ওষুধ গুলো দেন। ঠিক আছে, বাকি ওষুধ গুলো পরে দেব। আগে আপনাদের শরীর পুরোপুরি সুস্থ হয় কিনা দেখে নি। আমি ও ভাই আইসেন আইসি, একটা খবর দাম লিখে আইসি। কি খবর ভাই? গণেশ তো আইসে। গণেশ আসছে, কিন্তু তুমি বই ফেলে দেবে না? কই, এমনিতে ওই যে শুয়েছিলাম আর কি অনেকক্ষণ, আর লেগে মাথাটা ধরে গেছিল। হ্যাঁ আমি ভয় পেতে যাবো কেন? আমি ফিল্মের ইয়াং বেস্ট ফাইট ডিরেক্টর, আমি আর কি ভয় পাওয়া মানায় নাকি আমার? ঠিক আছে, সেটা ঠিক অবশ্য। আমি একটা বিরক্তির মধ্যে পড়ে গেছি, এই জিনিস হারাইছে, সবাই চিন্তা করতেছে যে জিনিস আমি নিয়েছি। আমি জানি জিনিস একটা আমি সরাইছি, কিন্তু জিনিসটা একটা ছিল না, দুইটা ছিল, আর একটা কেটা সরাইছে ওটা আমি জানি। আর একটা কে সরাইছে? সিসি ক্যামেরা কিন্তু ফুটেজ আছে। সিসি ক্যামেরায় ফুটেজ আছে নাকি? খেয়াল রাখতে হবে ভাই। আমি তো বোকামি করে আছি, আমার কিছু করার নাই। ঘুরতেছো? হো ভাই, জিনিস কিনে আনো, জোগাড় করো ভাই। এটা কি সম্ভব ভাই? তুই আসলে একটা মুশকিল ভাই। আপনি একেবারে তুই নেমে গেলেন ভাই। তুমি তা থাকা তো আর সম্ভব না। এখন আমি যে কথাগুলি বলবো সেটা তুই করেই কইতেইব।
তুমি কইরা বললে মনে হবে তুমি আমার প্রেমিকা, তুমি আমার জড়ায় ধরে রইছো, আর আমি তোমার বলতেছি তুমি একটা কুত্তা, তুমি একটা কুত্তা। ব্যাপারটা তা না তো, আমি তোমাকে বলবো যে তুই একটা কুত্তা, তুই একটা কুত্তার ল্যাস, তুই সুজাবি না কোনো দিন। হুম, এরকম একটা প্রজেক্টে আমি অ্যালেক্স মালেক খানকে বইলা তোর সুযোগ করে দিলাম, তুই এইখানে আকামটা করলি। ভাই একটা ভুল করে ফেলেছি ভাই, আমার বাঁচান না ভাই। তুমি মর, তোর মরে যাও মিলছি। বস আপনি আসছেন বস, আর এই কথাটা আমার অন্য মানুষের কাছ থেকে জানতে হলো বস। তোর চোখে নাকি কারা ধুলা দিছে? আর কই না বস। আচ্ছা কইলাম, তার মানে তো তুই এখন ভালো নাই। না বস, বস আমি কিন্তু আপনার জিনিস আনছিলাম বস, আমি কিন্তু আপনার আদেশটা পালন করছিলাম বস। আনছিলাম করছিলাম, সব অতীতকালে নিয়ে যেতেছিস কেন বস? জিনিসটা তো এখন আমার সাথে নেই বস, মানে আমি মানে কি বস, আমি কালকে রাতে জিনিসটা পাইছিলাম বস, আমি ওদের ঘর থেকে নিয়েছিলাম বস। আমি নেওয়ার পরে মনে করলাম যে বস আমি আপনারা জানাই, আমি জানাইতে গিয়ে দেই বস আমার মোবাইলে টাকা নাই, কিন্তু বস আপনারা তো জানাই দেবো বস, আমি মোবাইলে মানে মোবাইল থেকে ধার নিতে গেছি যে এইটাও বস আগে নিয়ে শেষ করে ফেলাইছি বস। আমি ভাবলাম যে এখন আমি রিচার্জ করে তারপরে বস আপনাকে ফোন দিব, কিন্তু আমি তো বস মালটা তো আচ্ছাড়া করবো না বস, মালটা আমি সাথে নিয়ে নিচে গেছি রিচার্জ করতে। যেই বস গলির মুখে গেছি বস, তারপর গলি থেকে লোক গলে এসে আমার বস ধরে ফেললো বস। আমি তো বস বুঝছি বস ওরা ছিনতাইকারী বস, আমার মোবাইল মানি ব্যাগ আমি সব দিয়ে দিতে চাইছি বস, কিন্তু ওরা বস আমার মোবাইল মানি ব্যাগ নিতে চায় না। আমি বলবো না এটা কি ছিনতাইকারী মোবাইল মানি ব্যাগ নিবো না গেলে গা। তখন মনে হলো বস আপনার জিনিসটা, আপনার জিনিসটা ওরা টার্গেট করছে বস। আপনি বিশ্বাস করেন বস, আমি জীবনে মায়া করি নাই বস, আমি ওইটা লোক বস বউ দৌড় মারছি বস। আর যেই বস দৌড় মারছি বস, আমার চোখের মধ্যে তখনই বস বালি মেরা দিছে বস, আমি জাস্ট বয়ে গেছি বস, জিনিসটা বউ থেকে নাই বস। তোর চোখের অবস্থা তো খুবই খারাপ বস, কচকচ করতেছি বস, পানি দিছি, আমার মাথায় অনেক ঘুরাইতেছে বস। কাছে জি বস, কাছে আয়, তোর চোখ দুটো একটু ভালো করে এই যে ধ্যান বস। বারবার ফ্রেমে ঢুকে যাইছে HD